রাজশাহীতে খাদ্যমন্ত্রী বলেছেন, অবৈধভাবে চাল মজুদারদের মজুদের সমপরিমাণ জরিমানা করতে হবে অথবা মামলা করে জেলে দিতে হবে। নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না। সকালে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী জানান, সারা দেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাস্ত করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ যে আপনারা আজ বিষয় বুঝে আপনার খালি আপনার গোয়েন্দা সংস্থা লাগাই দেন কোথায় কোথায় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি হেল্প করবা, আর সোজা ওনার কথা হলো জরিমানা টরিমানার কোনো ব্যাপার নয়। জরিমানা দিয়ে, জরিমানা যদি করতেই হয় তার যতখানি স্টক আছে সমুদয় টাকা জরিমানা করতে হবে, যাতে আর ব্যবসা সে করতে না পারে, আর না হলে পুরা মামলা দিয়ে তাকে জেলখানে নিতে হবে। এটা হলো বাংলাদেশ সরকারের নির্দেশ, আমাদেরও নির্দেশ তাই। আমরা কিন্তু প্রথম দিন থেকে বলছি একেবারে জিরো টলারেন্সে আছি।